বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এ সম্পর্কে আমরা ভালোমতো জ্ঞান অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমযোজী বন্ধনের বেশ কয়েকটি সংজ্ঞা দেওয়া যায়, তার মধ্যে আমি কয়েকটা দেখাবো এবং আপনাদের বলবো যে কোন সংজ্ঞাটা আপনার জন্য পারফেক্ট এবং সমযোজী বন্ধন চেনার জন্য কোন সংজ্ঞাটা আপনি ব্যবহার করতে পারেন। প্রথম সংজ্ঞা যেটা, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলা হয়। এবার আমাদের দুই নম্বরে যেটা বলতে পারি সেটা হচ্ছে অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলা হয়। তাহলে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব, দুই নম্বরটা আপনি যদি ভালো করে মনে রাখতে পারেন তাহলে কোনগুলো সমযোজী বন্ধন সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। তাহলে আপনাকে প্রথমত আগে চিনতে হবে যে অধাতু কোনগুলো। আসলে অধাতু যদি আপনি শনাক্ত করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি সমযোজী বন্ধনও খুব তাড়াতাড়ি বলে দিতে পারবেন যে হ্যাঁ এটা সমযোজী বন্ধন। তাহলে অধাতু আসলে কোনগুলো, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে 4টি, 5টি, 6টি, 7টি ইলেকট্রন থাকবে তাদেরকে কী বলা যাবে? অধাতু বলা যাবে। এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস খেয়াল করি, কার্বনের প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে আছে 4টি, তাহলে 4টি ইলেকট্রন থাকলে সেটা হবে একটা অধাতু, তাহলে কার্বন অধাতু। আমরা যদি নাইট্রোজেনের কথা চিন্তা করি, লাস্ট কক্ষপথে 5টি, তাহলে নাইট্রোজেন হচ্ছে একটা অধাতু। আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি তাহলে অক্সিজেন এটি হচ্ছে একটা অধাতু। ফ্লোরিনের কথা চিন্তা করি, লাস্ট কক্ষপথে আছে 7টি, এটি হচ্ছে একটা অধাতু। সালফারের কথা যদি আমরা চিন্তা করি, লাস্ট কক্ষপথে আছে 6টি, এটিও হচ্ছে একটা অধাতু। এখন আমরা যদি এই অধ্যায়ে বহুল ব্যবহৃত কিছু অধাতু পেয়ে যাই তাহলে আপনাদের জন্য বিষয়টা কিন্তু আরও সহজ হয়ে যায়। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে সে জিনিসগুলো যদি আমরা ভালোমতো জেনে যাই তাহলে আপনাদের জন্য আরও অনেক ভালো হয়। তাহলে বহুল ব্যবহৃত অধাতু সমূহ আমরা কী পাই? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো গ্রুপ নাম্বার 17 অবস্থান করে এবং এগুলোকে হ্যালোজেন বলা হয়ে থাকে। অনেক সময় হ্যালোজেনকে বড় হাতের এক্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এক্স যেখানে দেখতে পাবেন সেগুলো হ্যালোজেন, সেটা মনে রাখবেন। এখন আরও দেখতে পাবেন আমরা সালফার, কার্বন এবং ফসফরাস। এই মাত্র কয়েকটা বিষয়ে যদি আপনারা ভালো করে মনে রাখতে পারেন তাহলে আপনারা সমযোজী যৌগ খুব তাড়াতাড়ি চিনে ফেলতে পারবেন। এখন একটি হাইড্রোজেন এবং একটি হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রোজেন লাস্ট কক্ষপথে 1টি ইলেকট্রন, লাস্ট কক্ষপথে 1টি ইলেকট্রন। যখন একটা হাইড্রোজেন পরমাণু এবং আরেকটা হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যায় তখন এই দুইটা পরমাণু একসাথে যুক্ত হয়ে যাওয়ার পরে এটা দুইটা ইলেকট্রন এখন ইলেকট্রন হয়ে গেল, এই দুইটা ইলেকট্রন শেয়ার করে নেবে তারা পরস্পরের সাথে এবং তখন গঠন করবে H2। এভাবে আমরা এই সমযোজী বন্ধন গঠনটা ব্যাখ্যা করতে পারি। আমরা আরও বেশ কয়েকটা উদাহরণ দেখব সমযোজী বন্ধনের, দেন তখন আমরা একটা পরীক্ষা দিব আজকে যে কোনটা সমযোজী বন্ধন শনাক্ত করার জন্য এবং দেখি পরীক্ষাতে আপনারা কয় নম্বর অর্জন করতে পারেন। আচ্ছা, আমরা যদি এখন একটা কার্বনের সংকেত দেখি তাহলে কার্বন এবং হাইড্রোজেন, আগে আমরা দুইটা মৌলের কথা চিন্তা করি, কার্বন এবং হাইড্রোজেন, তাহলে এই দুইটার মধ্যে এখন আয়নিক বন্ধন সম্পন্ন হবে নাকি সমযোজী বন্ধন সম্পন্ন হবে? তাহলে কার্বন এবং অক্সিজেন দুটোই কি অধাতু নাকি নয় সেটা আগে আমাকে শনাক্ত করতে হবে। তাহলে কার্বনও হচ্ছে অধাতু এবং হাইড্রোজেনও হচ্ছে অধাতু, তাহলে অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠন হয় সেটি হচ্ছে সমযোজী বন্ধন। এখন আমরা কার্বনের লাস্ট কক্ষপথের ইলেকট্রন বিন্যাস যদি খেয়াল করি, প্রথম কক্ষপথে 2টি এবং লাস্ট কক্ষপথে আমাদের 4টি আছে, তাহলে কার্বনের এই অবস্থাটাকে যদি আমরা তার ইমোজি দিয়ে প্রকাশ করতে চাই তাহলে কার্বনের এই অবস্থাটা হচ্ছে একটা দুঃখ দুর্দশাযুক্ত একটা অবস্থা। তার কারণ কার্বন চাইবে তার সর্বশেষ কক্ষপথটা অষ্টক পূরণ করতে এবং তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, অর্থাৎ হেলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন এ ধরনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে। মোট কথা, সে অষ্টক পূরণ করতে চাইবে। এখন অষ্টক পূরণ করার জন্য তাকে 4টা ইলেকট্রন কী করতে হবে? তাহলে গ্রহণ করতে হবে নাকি ত্যাগ করতে হবে নাকি শেয়ার করতে হবে? যদি সর্বশেষ কক্ষপথে 1টি, 2টি, 3টি ইলেকট্রন থাকে তাহলে সাধারণত ত্যাগ করে দেয়, বাট 4টি হলে সে আর কী করতে পারে না, গ্রহণও করতে পারে না, ত্যাগও করতে পারে না, তখন তাকে শেয়ার করতে হয়। তো এখন এই কার্বন
ইলেকট্রন কী করতে পারবে, শেয়ার করতে পারবে। এখন শেয়ার যদি আমরা হাইড্রোজেনের সাথে শেয়ার করাই, তাহলে হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন থাকে। তাহলে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং এই কার্বনের একটা ইলেকট্রন পরস্পরের সাথে এখন বন্ধন গঠন করে ফেলল। তাহলে বন্ধন গঠন যখন করে ফেলছে, এখনও কিন্তু এই কার্বন অষ্টক পূরণ করতে পারেনি। কার্বনের এখন লাস্ট কক্ষপথে কয়টা হচ্ছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। তাহলে আরও যদি আমরা একটা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে আমরা যদি এখন খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে এখানে দুইটা ইলেকট্রন পরস্পরের সাথে যুক্ত হয়ে গেল। এবং আরও একটা যদি আমরা হাইড্রোজেন পরমাণু নিই, তাহলে এখানেও কিন্তু দুইটা একসাথে যুক্ত হয়ে গেল। আমরা যদি আরও একটা হাইড্রোজেন পরমাণু নিই, এবং এখানেও কিন্তু এই দুটা পরস্পরের সাথে যুক্ত হয়ে গেল। এখন আপনি কার্বনের লাস্ট কক্ষপথটা ভালো করে খেয়াল করে দেখেন কয়টা ইলেকট্রন হলো সর্বমোট। এবং হাইড্রোজেন প্রত্যেকটারই কিন্তু দুইটা বা অষ্টক পূরণ, এটা অবশ্যই দুইয়ের নিয়ম পালন করছে। তো আমরা এখন এখানে দুইটা ইলেকট্রন, তাহলে এই দুইটা ইলেকট্রন শেয়ার করেছে, তাহলে এই হাইড্রোজেনেরও অবস্থাটা নিষ্ক্রিয় গ্যাসের মতো। এবং আমরা যদি সমস্ত কার্বনের কথা চিন্তা করি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি ইলেকট্রন হয়। তাহলে কার্বন এভাবে নিষ্ক্রিয়তা অর্জন করতে পারে, এবং তখনই আমাদের গঠন হয়, একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত হলো, এবং এই তখন গঠনটা হয় CH4 অর্থাৎ মিথেন। মিথেনের গাঠনিক সংখ্যা কি তাহলে এইরকম নাকি আসলে এইরকম? মিথেনের আসল গাঠনিক সংকেত বা 3D ডাইমেনশনে যদি আমরা দেখি, মিথেনের গাঠনিক সংকেত হচ্ছে এইরকম। আর এটা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত, বা এটা হচ্ছে 2D ডাইমেনশান। 2D ডাইমেনশানে অবশ্য দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কে জানা যায়, এবং 3D আসলে কতটুকু উচ্চতাতেও সে থাকবে সেটাও জানা যায়। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিন জিনিসটা সম্পর্কে জানা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের মিথেনের গাঠনিক সংকেতের 3D ডাইমেনশান। তো এভাবে আমরা কী করতে পারি? তাহলে মিথেন গঠন করতে পারি। এবং মিথেন একটা সমযোজী যৌগ। এই অবস্থাটাকে একটু আগে কিন্তু আমরা ইমোজি দিয়ে দেখিয়েছিলাম, কান্না কান্না ভাব, বাট এখন এই অবস্থাটা হয়ে যাবে এখন হাসি খুশি। তার কারণ এখন সবাই খুশি, এখানে হাইড্রোজেনও খুশি, কার্বনও খুশি। তাহলে ইলেকট্রন শেয়ার করল না সবাই, তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন হয় সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। বাট আমরা আরও বেশ কয়েকটা সমযোজী বন্ধন লক্ষ্য করব, তাহলে আমাদের বিষয়গুলো আরও ভালো মতন ক্লিয়ার হয়ে যাবে। তাতে এখন আমরা CCl4 গঠন করব। তাহলে কার্বন এবং ক্লোরিন দুটোই অধাতু, এবং কার্বনের লাস্ট কক্ষপথে চারটি, এবং ক্লোরিনের লাস্ট কক্ষপথে কিন্তু দেখি যদি আমরা সাতটি ইলেকট্রন রয়েছে, তাহলে একটি ইলেকট্রন তার দরকার। তাহলে ওই একটি ইলেকট্রন কী করবে? আমাদের এই কার্বনের একটা ইলেকট্রনের সাথে এসে যুক্ত হবে। তাহলে এখানে একটি ইলেকট্রন এবং এখানে একটা ইলেকট্রন, তাহলে দুইটা ইলেকট্রন এখন যুক্ত হবে। আমরা যদি আরও একটা নিই, তাহলে লাস্ট কক্ষপথে যে আমাদের কার্বনের ছিল এবং আমাদের ক্লোরিনের ছিল, একটা ইলেকট্রন এবং একটা ইলেকট্রন। আমরা যদি আরও একটা নিই, তাহলে আমাদের এখানে এরকম অবস্থাটা হবে, এবং আরেকটা যদি আমরা নিই, তাহলে আমাদের এই অবস্থাটা প্রাপ্ত হয়। এখন চারটা ক্লোরিন কিনে এখানে যুক্ত হলো, বুঝতে পেরেছেন আপনারা? তার কারণ কার্বনের সর্বশেষ কক্ষপথ পূরণ করার জন্য চারটা ইলেকট্রন দরকার। এখন ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বাকি থাকে, তাহলে কার্বন বলবে তুমি যদি আমার সাথে চারটা পরমাণু আসো, তাহলে আমি তোমার সাথে বিক্রিয়া করতে পারি। তো চারটা ক্লোরিন পরমাণু চলে আসলো, এবং ওই ক্লোরিন পরমাণুগুলো কী হতে পারলো, নিষ্ক্রিয় হয়ে যেতে পারলো। তখন যে দুইটা শেয়ার করে নিল, শেয়ার করে নেওয়ার পরে এটাও এখন অষ্টক পূরণ। এবং কার্বনের কথাও যদি চিন্তা করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টক পূরণ করে ফেলছে। তাহলে CCl4 এটিও হচ্ছে একটা সমযোজী বন্ধন। আমরা যদি আরও বেশ কয়েকটা উদাহরণ লক্ষ্য করি, আরও বিষয়গুলো ভালো করে ক্লিয়ার হতে পারবো। আমরা যদি NH3 অর্থাৎ অ্যামোনিয়ার গঠন দেখি, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন রয়েছে। তো এখানে তার সর্বশেষ কক্ষপথ পূরণ করার জন্য কয়টি ইলেকট্রন দরকার? তাহলে এখন দরকার হচ্ছে মাত্র তিনটি। তাহলে তিনটি কী হতে পারবে? এখানে হাইড্রোজেন পরমাণু যুক্ত হতে পারবে, ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারবে, ফ্লোরিন পরমাণু যুক্ত হতে পারবে। অর্থাৎ যাদের একটা একটা করে প্রয়োজন, তারা কিন্তু এখানে যুক্ত হয়ে যেতে পারবে। এখন আমরা যদি এখানে একটা হাইড্রোজেন দিই, এবং আরেকটা যদি এখানে হাইড্রোজেন দিই, এবং আমরা যদি আরও একটা হাইড্রোজেন দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাই NH3। অর্থাৎ প্রথমত ছিল নাইট্রোজেন, এবং নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন ছিল, এবং তিনটা ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করলো, তিনটা ইলেকট্রন এবং এক জোড়া বাকি থেকে গেল। তো এখন আমাদের তিনটা হাইড্রোজেন যুক্ত হয়েছে না? তাহলে হাইড্রোজেন এবং নাইট্রোজেন দুটোই হচ্ছে অধাতু,
আর অধাতু হওয়ার কারণে তাদের মধ্যে যে বন্ধনগুলো গঠন হচ্ছে সে বন্ধনগুলো হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে হাইড্রোজেন এবং হাইড্রোজেন বন্ধনও কিন্তু সমযোজী বন্ধন, ক্লোরিন ক্লোরিন বন্ধনও সমযোজী বন্ধন। তারপরে আমরা যদি এইখানে আগে যে কয়েকটা কথা দেখিয়েছিলাম এটা সমযোজী বন্ধন, অর্থাৎ মৌলগুলো পরস্পরের মধ্যে সমযোজী বন্ধন গঠন করতে পারে। নাইট্রোজেনও সমযোজী বন্ধন, নিজেদের মধ্যে বিক্রিয়া করতে পারে তারা। অক্সিজেন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এবং এগুলো হচ্ছে আমাদের দ্বিপরমাণুক, অর্থাৎ তারা নিজেরাই নিজেদের মধ্যে যুক্ত হতে পারে। আমরা যদি পানির অণুর কথাটা খেয়াল করি, অর্থাৎ H2O অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি খেয়াল করি, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে আমাদের 6টি, তাহলে তার 2টা ইলেকট্রন লাগবে। তাহলে 2টা ইলেকট্রন নেওয়ার জন্য সে হাইড্রোজেনকেও নিতে পারে। এখানে 1টা ইলেকট্রন যুক্ত হয়ে গেল এবং আরও 1টা হাইড্রোজেনকে নিয়ে আসবো আমরা, এবং আর 1টা হাইড্রোজেনকে নিয়ে এসে আমরা যে কোনো এক জায়গাতে যুক্ত করে দিলাম। তো এই ইলেকট্রনটা এবং এই ইলেকট্রনটা, এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন বন্ধন গঠন করলো। এখন দেখেন তো সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন হচ্ছে, তাহলে দেখবেন যে অক্সিজেনের 8টি এবং হাইড্রোজেনের 2টি বা 2-এর নিয়ম মেনে চলছে। সো এভাবে আমরা সমযোজী বন্ধনগুলো গঠন করতে পারি। এবার আমি এখানে কিছু পরিমাণ যৌগ দেখাচ্ছি, যৌগগুলোর মধ্যে কোনটি সমযোজী যৌগ এবং কোনটি সমযোজী যৌগ নয় সেটি আপনারা টিক মারবেন। পরীক্ষা স্টার্ট। 5টি H2O পানি, এটা আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ? তাহলে এটা হাইড্রোজেনও হচ্ছে যে কি অধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু, তাহলে এটা হচ্ছে অবশ্যই সমযোজী যৌগ। মিলে নেবেন আপনারা প্লিজ। বেরিলিয়াম ডাইক্লোরাইড, বেরিলিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন হয় সেটা কখনোই সমযোজী বন্ধন হতে পারে না, তাহলে এটা হচ্ছে আয়নিক যৌগ। এবার কার্বন ডাইঅক্সাইড, কার্বন হচ্ছে একটা অধাতু, অক্সিজেন হচ্ছে যে একটা অধাতু, তাহলে এটা হচ্ছে কি সমযোজী যৌগ। সালফার ডাইঅক্সাইড, সালফার হচ্ছে একটা কি অধাতু, অক্সিজেন হচ্ছে একটা অধাতু, তাহলে সালফার এবং অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে কি সমযোজী যৌগ। এবার আমরা বেরিলিয়াম ডাইক্লোরাইড, বেরিলিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু, তাহলে এটা হচ্ছে ধাতু এবং অধাতু, সো এটা হচ্ছে সমযোজী যৌগ নাকি আয়নিক যৌগ? তাহলে এটা অবশ্যই আয়নিক যৌগ। HCl হাইড্রোজেন অধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু, তাহলে অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠন হবে সেটা হচ্ছে সমযোজী যৌগ। এখন আমাদের CH4 মিথেন, মিথেন কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে এটার মধ্যে যে বন্ধন গঠন হবে সেটা হচ্ছে সমযোজী যৌগ। এবার আমাদের PCl5 অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাসের লাস্ট কক্ষপথে যেহেতু 5টা ইলেকট্রন থাকে, তাহলে 5টা ক্লোরিন তার সাথে যুক্ত হতে পারবে, 5টা ফ্লোরিন, 5টা ব্রোমিনও যুক্ত হতে পারে, তো এটা অনেক সময় পড়ে থাকে, এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন। তখন ফসফরাস হচ্ছে অধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। নাইট্রোজেন N2 তাহলে অবশ্যই সমযোজী বন্ধন, এটা হচ্ছে সমযোজী বন্ধন। কে কত নম্বর পেলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি সমযোজী বন্ধন আপনাদের ক্লিয়ার হয়েছে, তারপরও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।